কেমন আছেন? অমন করে তাকায় আছেন কেন? আমার দিকে ডরাইছেন? না ডরে কোনো উপায় আছে? আপনি নতুন আইছেন আর কথা নাই বাতরা নেই আচানক আপনার সামনে এসে আমি খাড়াইছি। জি মানে খারান, আগে আমি আমার নিজের পরিচয় দিই। আপনার জামাই অবশ্য আমাকে খুব ভালো করে এসি নেই। আপনি বয় ভাই রেছিলেন না? জি কি কোন আপনি ববি ভাইরে চিনতে পারেন নাই? এই যে সাইপ্রাসে যত হোটেল আছে না, তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর যে হোটেলটা, সেটার মালিক হচ্ছে গিয়ে ববি ভাই। ও আপনার ভাই? কি কোন আমি তার মিসেস। ও তাহলে তো ভীষণ ভুল করে ফেললাম। অসুবিধা নাই, আমার আবার দেশি মানুষ আইসে শুনলে মনটা আনসান করতে থাকে। কতদিন দেশে যাই না, কবে যাবো কে জানে, এই জন্য সুইটে আছি। জি আমি ওই দেহ সব কথা কি দরজা দাঁড়ায় কমু নাকি? চলেন ভিতরে যাই, চা কফি খাইতে খেতে গফ করি। জি অবশ্যই আসুন। তখন ঘুম থেকে উঠাই দিলাম, বিছানা থেকে উঠাই দিছি, আবার সোফা শুয়ে আছে। উঠ, ইউনিভার্সিটি যাবি না? ওফ বিরক্ত করে সাথে যা। আমি কি চলে যাব? তোর ইচ্ছা করলে তুই যা, না হলে না যা। আমি কি তোকে মানা করেছি নাকি? তোর যখন ইচ্ছা হবে তখন তুই যাবি, আবার যখন ইচ্ছা হবে তখন যাবি না। ইউনিভার্সিটি কি কমপ্লেন আসবে তখন তুই ভালো করে বুঝবি। কি ব্যাপার, ভয় পেয়ে গেলি? এই স্কেয়ার দোকে কি ভাব? আর না, তাহলে কালকে ক্লাসে একটা ইটালিয়ান ছেলে এসেছিল না, কি হ্যান্ডসাম, ঠিক আমার মতন কটা কটা চোখ। সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। আমি কি কফি খেতে চাইছি নাকি? আমি এসে গল্প গুজব করতে, আর কফি খেতে যদি চাই তাহলে আপনাকে বড় ভাইয়ের দোকানে তো যেতে পারতাম। তা অবশ্য ঠিক। আইসা আপনার নামটা যেন কি কইলেন? সুধা, আমার নাম সুধা। আমার নাম চুমকি, আমার সবাই চুমকি কই ডাকে। কেন, আপনার কি অন্য আরো কোনো নাম আছে নাকি? আপনার ববি ভাই তো আমার নানান নামে ডাকে, ছোট ছোট নামে ডাকে, আমিও তারে ছোট ছোট নামে ডাকি। কফিতে চিনি ঠিক আছে তো? হ ঠিক আছে, আমি এবার চা কফিতে চিনি বেশি খাই। মিষ্টি খাওয়ার লাগে গেতে এগুলো খাই, তা নাহলে এগুলো খাই কোনো লাভ আছে? কোনো স্বাদও নাই। আমি কথা একটু বেশি কই, আপনি আবার কিছু মনে করেন নি তো? না না একদম ঠিক আছে। আমি আর কি কথা কই, আপনার ববি ভাই মানে আমার জামাই হেজন কথা কওয়া শুরু করে, হোরে আল্লাহ কান জ্বালা পালা হয়ে যায়। মাঝে মধ্যে আমি কি করি জানেন? টেবিলের তল দিয়া তার পায়ের মধ্যে চাপা দিই। একবার কি হয়েছে জানেন? আমি একখান হিল জুতা পরছি, এক বিঘাত হিল, হোরে আল্লাহ আমি তো গেছি বুঝলা, সে তো কথা কইতেই আছে কইতেই আছে। আমিও যেই না টেবিলে তল দিয়া পারাত দিছি, ওরে আল্লাহ রে আল্লাহ, সে তো দিল সবার সামনে একখান চিৎকুট। আর কোয়েন না, মানুষের সামনে কি অবস্থা, সবাই ভাবলো আমি তারে পিটাই। আপনি দিয়ে কথাই কর না, আমি দিয়ে আর বলতে কথাই কইতেছি কথাই কইতেছি, ভাল লাগে না আপনার? এনে তো আমার ভালোই লাগে।